সঙ্গে সেই অধ্যায়টি দিয়ে, যেখানে হৃদয় বারবার মনে করছেন যে তিনি যেহেতু শ্রীরামকৃষ্ণের ভাগ্নে এবং শ্রীরামকৃষ্ণ যেহেতু অতুল আধ্যাত্মিক সম্পদের সম্পদশালী, অর্থাৎ তিনিও কোনো অর্থে কোনো অংশে কম নন, তার আধ্যাত্মিক সম্পদ কোনো অংশে কোনোভাবেই কম নয় তার থেকে। প্রথমে তিনি জোর যা করলেন যে তাঁরও যেন ভাব সমাধি ইত্যাদি পায়, ঠাকুর যেরকম বোঝান ঠিক সেরকমভাবে বোঝালেন, বুঝিয়ে যখন হলো না তখন তার সেই ইটার্নাল প্রার্থনা যে মায়ের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই হবে। আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের মতোই তার মনের মধ্যে পরিবর্তন হতে থাকলো, ভগবানেতে তার মতি হতে থাকলো এবং ধীরে ধীরে তিনি কিছু ভাব অনুভব বুঝতে পারলেন। মথুরানাথে সে বুঝে শ্রীরামকৃষ্ণকে এই বিষয় থেকে প্রতিহত করলেন, কারণ তার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে কীরকমভাবে তিনি কষ্ট পেয়েছিলেন, অনধিকারী মানুষ কীরকমভাবে অনধিকার প্রাপ্ত জিনিস যদি পায় তাতে সেটিকে হজম করার পর তার পক্ষে কী বেদনা সেটি তিনি হাড়ে হাড়ে বুঝতেন। সেই কারণেই তার যে বেদনা তার যে কষ্ট সেগুলোকে তিনি অনুভব করে বলেছিলেন যে এ বাবা তোমারই খেলা, তুমি সরিয়ে নাও। এটা হলো দ্বিতীয়। এরপরে একদিন সত্যি সত্যি তার একটা দিব্য দর্শন হলো, যখন ঝাউতলা সূর্যের দিকে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ পেছন পেছন গাড়ু নিয়ে হৃদয়রাম, তিনি দেখলেন যে এক জ্যোতির্ময় মূর্তি, শ্রীরামকৃষ্ণের বদলে এক জ্যোতি ঘন মূর্তি দাঁড়িয়ে আছেন মাটি থেকে বেশ অনেকটা উঁচুতে। সেই জ্যোতির্ময় মূর্তি থেকে এত আলো বিচ্ছুরিত হচ্ছে, যেমন দিনের বেলা আমরা সব দেখতে পাই, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, অতএব রাত্রের অন্ধকারে কিছু দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু এত জ্যোতি বেরোচ্ছে যে শ্রীরামকৃষ্ণের সারা শরীর থেকে সে জ্যোতি বেরোচ্ছে এবং সমস্ত কিছু দিনের মতো একবারে পরিষ্কার দেখা যাচ্ছে। যখন তিনি ঠাকুরকে দেখছেন, দেখতে দেখতে তিনি দেখে নিজের দিকে তাকালেন, দেখলেন তিনিও ওই জ্যোতির একটি একটি অংশ, তার শরীরও এরকম জ্যোতির্ময় শরীর, তার শরীরও মাটি থেকে ওরকম উঠে আছে এবং তার দেহ থেকে ওইরকম জ্যোতির প্রকাশ হচ্ছে। ওই যে সাধারণ মানুষ, অনধিকারী মানুষ, এই অনুভব সে আর চেপে রাখতে পারলো না, চিৎকার করে বলতে থাকলো, ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই, আমরা এখানে কেন, চলো দেশে দেশে যাই। তিনি অনুভব করলেন যে শ্রীরামকৃষ্ণ যে দিব্য, যে দেব তনু দিয়ে তৈরি, যে জ্যোতি দিয়ে তৈরি, তিনিও সেই জ্যোতিরই অংশ। ঠাকুর প্রতিহত করলেন, এটা একটা অদ্ভুত ঘটনা। এখানে দেখুন, আমরা সাধারণত মনে করে থাকি তো ধর্মজীবন মানে সামথিং একটা ক্যালাস লাইফ লিড করা, সে কোনো কাজ করতে পারে না, ট্রেনের টিকিট কাটতে পারে না, বাজার করতে পারে না, দোকান করতে পারে না, রেশন করতে পারে না, জামাকাপড় ঠিক মতো পরতে পারে না, চুল উস্কো থাকে, কোনো বিষয়ে তার মাঠে নেই। এই জিনিসটাই তো সাধারণত আমাদের একটা একটা বেসিক ধারণা আছে ধর্ম মানে এরকম, সংসারে সব বিষয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে সব ঠিকঠিক আঁট আছে, কিন্তু যে যে কর্মগুলো থাকে তাতে তাদের কোনো আঁট নেই, একটা ক্যালাসনেস। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখুন এইরকম একটা তিনি দেখাচ্ছেন একটা দিব্য দর্শন, সেই অবস্থাতে মনের কী অ্যালার্টনেস, কী অতন্দ্রতা মনের, সেখানে তিনি বলছেন ওরে চেঁচাস না চেঁচাস না, লোকে এসে পড়লে কী হবে। দেখুন, কারণ শ্রীরামকৃষ্ণ তো এইটুকু বুঝছেন যে লোকে যখন আসবে তারা শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তিতেও দেখবে না, হৃদয়রামকেও দেখবে না, তারা দেখবে দুই পাগলে মিলে এক অদ্ভুত একটা কাণ্ড কারখানা করছে। একে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এত ছবি তৈরি করে দেওয়া আছে সেই কর্মচারীদের মনের মধ্যে, আরেকটা নতুন ছবি তৈরি করার এতটুকু বাসনা শ্রীরামকৃষ্ণের নেই, কি অতন্দ্র মন এটা ভাবুন। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই একদিন একটু জপ ধ্যান হলেই মনে হয় আর অফিস যাব না, আজকে আর রান্নাবান্না করবো না, কিচ্ছু করবো না, কিন্তু দেখুন যার মুহুর্মুহু সমাধি হচ্ছে তার জীবনের প্রকাশ কত সহজ, কত সাধারণ, কত স্বাভাবিক, এটা আমাদের কাছে খুব শিক্ষণীয় ব্যাপার। অতএব তিনি যখন দেখলেন এ বেগরবাই করছে তখন তাকে স্পর্শ করে তারই অনুভূতিটা কাটিয়ে গেল। খুব জেদি লোক ছিলেন হৃদয়রাম, যেদি না হলে শ্রীরামকৃষ্ণের এই দিব্য ভাগবতী তনুকে ধরে রাখা তাঁর পক্ষে আর কারুর সম্ভব হতো না। তিনি ভাবলেন যে মামা যখন আমায় কিছু করিয়ে দেবে না, আমি মামার মতো করে দেখান দেখি। সেই সিদ্ধপীঠ আসন্ত আছে, তার উপর গিয়ে তিনি রাত্রিরে
ওই কাপড় জামা পৈতে পৈতে সব ছেড়ে বসলেন। তার মনে হলো কেউ যেন তার গায়ে একমালসা আগুন ঢেলে দিয়েছে, তার সারা শরীর পুড়ে যাচ্ছে। চিৎকার করে তিনি ডাকতে থাকলেন, ত্রাণ করার মানুষই একজন যার উপর অভিমান করেন তার উপরই, মানে তিনি ছাড়া তো আর ত্রাণ করার জায়গা নেই। দেখবেন আমরা আমাদের বাবা মায়ের উপর ভীষণ অভিমান করি, ভীষণ অভিমান করি। কোনো পান থেকে চুন কষলে ছেলে মেয়ে যত বড় হয়ে যেতে থাকে, ছোটোতে তো অন্যরকম থাকে, যত বড় হতে থাকে তখন পান থেকে চুন কষলে সবার আগে আক্রমণের বিষয় হচ্ছে বাবা, এবং বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ না সব ক্ষেত্রেই মায়েরা। কিন্তু আবার বিপদে পড়লে সবার আগে যিনি বুক বাড়িয়ে সবার আগে যিনি আশ্রয় দেন তিনি হলেন মা। এইরকম যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে মাতা পুত্র সম্পর্ক, সেখানে যখন এইরকম তার বিপদে শ্রীরামকৃষ্ণ না এসে পারলেন না, তিনি তার গায়ে হাত গুলিয়ে গুলিয়ে দিলেন এবং ধীরে 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 তার তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। পুথিকার খুব সুন্দর করে বর্ণনা করছেন, বলছেন জগৎ জগৎ সম্মোহিনী মায়াতে ভগবান নিজেকে আবৃত করে রাখেন, তিনি তার স্বরূপটি দেখাতে দেন না। শ্রীরামকৃষ্ণের কথায় যেমন সার্জেন সাহেব আলো নিয়ে বেরিয়েছেন, সবার মুখের দিকে আলো পড়ছে কিন্তু কেউ তার মুখটিকে দেখতে পায় না। যখন আমরা প্রার্থনা করি সার্জেন সাহেব আলোটা তোমার মুখের ওপরে ধরো আমি তোমায় দেখি, তখন সেই সময় আমরা সার্জেন সাহেবকে দেখতে পাই না। তাই বলছেন যে শরণাগতি আমাদের নেই, তাই আমাদের প্রত্যেকটা বিষয় অপ্রত্যয়, প্রত্যেকটা বিষয় অবিশ্বাস। তিনি বলছেন অপ্রত্যয় অবিশ্বাস কারণ ইহার কৃপা বিনা অবতারে নাহি ধরিবার। অবতার তো শিশুর মতো, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন না ছোট শিশু নতুন কাপড় পরে বেরিয়েছে, সবাই বলছে আমায় কাপড় দে, বলছে না এটা আমার মা কিনে দিয়েছে আমি দেব না। তবে খানিক বাদে উদম হয়ে ঘুরে বেড়াচ্ছে, পরনের কাপড়টা তার বগলে, যে চাইছে তাকে দিয়ে দিল, কার ওপর কৃপা হবে জানা নেই। কিন্তু আমাদের ভাবটা এই, আমাদের সেই শরণাগতির ভাব, একটা আশ্রয় ভাব, প্রার্থনার ভাব নিয়ে থেকে থাকি, কারণ আমরা রিসিভার, আমরা ভিখারি, করুণা ভিখারি, আমি করুণা নয়নে যাও, এই যেন আইডিয়াটা আমাদের থাকে। তিনি একাধ মুঠো ছুঁড়ে দিলে, সেই যখন সেই রবীন্দ্রনাথের কবিতাটি আছে না, নামটা ভুলে যাচ্ছি, সেখানে যখন রাজভিখারির কাছে গিয়ে পাত্রটা পাতলেন, তখন তিনি এক দানা শস্য দিয়ে দিলেন, তাতে তার খুব দুঃখ। বাড়িতে এসে যখন তিনি দেখছেন পাত্রটা উল্টে দেখছেন, তখন দেখছেন এক কণা দানা স্বর্ণে রূপান্তরিত হয়েছে, তখন বলছেন তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বেসিক্যালি এই ভুলগুলি তো আমাদের হয়, যখন ভগবানের কৃপা হয় তখন বলি আরও দাও আরও দাও আরও দাও, মানে আমার ডিমান্ডটা এত বেড়ে যায় সাপ্লাইটা কম হতে থাকে। কিন্তু যখন সব হারিয়ে ফেলি হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না, যে যখন আমার সব বিকাল তখন আমায় মিলে কিনে ভগবান আমাদের একবারে ভিখিরি করে দিয়ে আমাদের আপন করে নেন, এটা হচ্ছে মজা। আমাদের ভাবটা যেন এরকম থাকে, সে রবীন্দ্রনাথের কথা, আমি নিশ্চিত তোমায় ভালোবাসি তুমি অবসর মতো বাসি, তোমার যখন অবসর হবে তখন বেশো, কিন্তু আমার ভালোবাসাতে কেন নিশ্চিত তোমার প্রতি থাকে। এই ওয়ান সাইডেড লাভ, শরণাগতি, এই আশ্রিতের ভাবটা যদি না থাকে ভগবানকে বগল দাবা করা এত সহজ নয়। কারণ এই যে আমাদের যে আমরা যে পুজো টুজোর সময় দেবতাকে যে উত্তরীয় দিই, তাতে মন্ত্রটাই বলি আমরা যে জগৎ সম্মোহিনী মায়াতে তুমি নিজেকে আবৃত করে রেখেছো, তোমার ব্রহ্মস্বরূপকে আবৃত করে রেখেছো, আমাদের এমন দুঃসাহস তোমাকে আবরণের জন্য, এই তোমাকে আবৃত করার জন্য এই আবরণটুকু তোমাকে নিবেদন করছি। দুটো দিক আছে, এক হচ্ছে আমি সেই তত্ত্বটা জানি যে এই এই কাপড়ের আবরণ যথেষ্ট নয়, আবার এও জানি, ওইটা হচ্ছে আমি পুরো তত্ত্বটা জানি, আবার একদিকে আমি নিজেকে সেই তত্ত্ব জান, তিনি তার মায়ায় আমাকে সেই তত্ত্বটা থেকে জানা থেকে আবৃত করে রেখেছেন, তিনি আমার মতো হয়ে দাঁড়িয়েছেন, আমার যেরকম বস্ত্র শরীর ঢাকার জন্য একটা বস্ত্রের প্রয়োজন আছে ঠিক সেইখানে সেরকমগুলো। হৃদয়ের ভারী মনে দুঃখ, কিছুতে ওই কিছুতে হচ্ছে না, সে আবার একটা নতুন প্ল্যান কেঁদে উঠলো যেটা নিয়ে আজকে শুরু করব। শ্রীরামকৃষ্ণের জীবন একটা নাটকের মতো, জানেন আমরা যত নাটক দেখি এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে যাই, আরেক দৃশ্য প্রথম অঙ্কে প্রথম দৃশ্যে যে চরিত্রগুলোকে খুব প্রয়োজনীয় মনে হয় তৃতীয় অঙ্কে দ্বিতীয় প্রথম চরিত্রে প্রথম দৃশ্যে আর সেই দৃশ্যগুলোকে মনে হয় না, তখন একটা একটা ক্যারেক্টার একটু 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 করে খুলতে থাকে যে শেষ দৃশ্য অবধি পৌঁছবে, এবং নাটক দেখে বাড়ি যখন চলে আসবো তখনও পর্যন্ত যার কথা আমাদের মনের মধ্যে গেঁথে যায়। শ্রীরামকৃষ্ণের জীবনটা যদি দেখেন, ছোটোবেলাটা দেখেন, সেই রাখাল বালকরা তাঁর তারা তার সঙ্গী,
কিন্তু যখন তিনি বড় হয়ে গেলেন সেই দৃশ্যটা যখন চলে গেল তখন সেই রাখাল বালক আর তারা তার সঙ্গী নয়, তখন কলকাতার সেই ঝামাপুকুর লেনের মানুষজন তারা তার সঙ্গী। সেখান থেকে যখন তিনি দক্ষিণেশ্বরে চলে এলেন এদের আর কোনো ভূমিকা থাকলো না। দক্ষিণেশ্বরে সেখান থেকে যখন তিনি তার সাধন পর্ব শুরু করলেন তখন আর বাইরের লোক আত্মীয় স্বজন কেউ নেই, সে একটা জাহাজ উঠছে মহাকাশের দিকে তাকে মহাশূন্যে পৌঁছে দেওয়ার জন্য তিনটে অতিরিক্ত স্পেস শ্যুট লাগানো থাকে, যখন আমরা সেই মাধ্যাকর্ষণের বাইরে চলে যাই তখন ওগুলো আপনাআপনি খসে যায়। ঠিক সেই রকম আপনাআপনি খসে যাচ্ছে, একে একে আসছেন, তোতাপুরী এলেন, সন্ন্যাস দীক্ষা দিয়ে চলে গেলেন, তার কাজ শেষ হয়ে গেলেন, তিনি ফিরে গেলেন। যোগেশ্বরী ব্রাহ্মণী এলেন, ছ বছর তার জীবনে থাকলেন, চলে গেলেন। গঙ্গা মাইকে যে দেখতে পাওয়া গেল তিনিও চলে গেলেন। রাম লালা সাধু রাম রামায়ণ সাধন করতে যার কাছে গেলেন তিনিও একটা সময় চলে গেলেন। তার অবতারত্ব প্রমাণ করার দরকার আছে, সেইখানে বৈষ্ণব চরণ দিনদাসের গৌরী পণ্ডিতেরা এলেন, যেই অবতারত্ব প্রমাণ হয়ে গেল তারাও আস্তে আস্তে চলে এলেন। একটা একটা করে উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে, একজন একজন করে চরিত্ররা চলে যাচ্ছে। তার সুদীর্ঘ দ্বাদশ বছরের জীবনে তার এই দেবতনুকে ধারণ করে রাখা প্রয়োজন ছিল, তাই এই ধারণ করে রাখার জন্য যার প্রয়োজন সেই হৃদয় রাম, এবার সেই হৃদয় রামের চলে যাওয়ার পালা, তাই এই সমস্ত গোলমালগুলো আর করছে। গম্ভীর আনন্দী মাঝে খুব ভালো একটা কথা লিখেছিলেন, সেটা হচ্ছে এই যে দেবতার পূজার বিধি আছে, মানুষের সেবার রীতি আছে, কিন্তু দেবতা যখন মানুষের রূপ ধারণ করে দেব মানব যখন হয়ে আসেন তখন এক দেব মানবী বা দেব মানবী পারেন তার দেব মানবী পারেন তার সেবা করতে, তিনি জানেন। এই হৃদয়রাম পেরেছিলেন কারণ তিনি দেব মানবী। দেখুন যে আগের যে দৃশ্যটা তিনি দেখলেন, যে অখণ্ড জ্যোতিতে রামকৃষ্ণ তৈরি সেই একই অখণ্ড জ্যোতিতে তিনিও তৈরি, অর্থাৎ তাদের মধ্যে ফারাক নেই। জানে না হৃদয়রাম, হৃদয়কে রামকে তিনি জানতে দিচ্ছেন না সেটা, তাই যতদিন তার প্রয়োজন হৃদয়রামকে প্রয়োজন। এবার হৃদয়রাম চলে যাবেন, আসবেন সারদা দেবী, এই একটা প্রেক্ষাপট তিনি তৈরি করছেন। একটা নাটকে একটা দৃশ্যে থেকে আরেকটা দৃশ্যে যাওয়ার আগে পরের আমরা প্রেক্ষাপট তৈরি করেন, ঠিক যেন একটা সেই সিকোয়েন্স তৈরি করতে আরম্ভ করেছে একে একে। আশ্বিনে অম্বিকা পূজা দেশে গিয়া ঘরে, প্রবল হৃদুর ইচ্ছা উদিল অন্তরে, শ্রীগোচরের শ্রীপ্রভুর বাসনা জানায়, বুঝিয়া আপন মনে সায় দিলা রায়, হৃদয় আপন মনে বুঝিল তখন, প্রভু তাহার সঙ্গে করিবে গমন, মথুর শুনিয়া তত্ত্ব করিল মনি, বাবায় পূজায় ছেড়ে নাহি নিব আমি, পূজায় হৃদুর ঘরে যাহা হবে ব্যয় সে সকল দিব আমি ভক্ত রাজ কয়, বাবায় দিব না কিন্তু এই মোর কথা, হৃদয় শুনিয়া পায় হৃদয়েতে ব্যথা, ঘটনার পুনরুক্তি করিতে অক্ষম, হরিষে বিষাদ হৃদু হরিষে বিষাদ হেতু হৃদু ক্ষুণ্ণ মন। তার খুব ইচ্ছে হলো যে তিনি বাড়িতে সবসময় তো প্ল্যান করে যাচ্ছে, আসলে হচ্ছে হৃদয়রামের স্ত্রী বিয়োগ হয়েছে, এতদিন তার মনে হয়েছিল যে তার মামা তো তার নিজের লোক, পরিণত বয়সে মামার কাছ থেকে আধ্যাত্মিক সম্পদ চেয়ে নিয়ে এসে সাধন ভজন করে একটা সিদ্ধ পুরুষ হবে, এখন যেই তার স্ত্রী বিয়োগ হলো তখন জগৎটা তার শূন্য মনে হলো, তার মনে হলো এই সময় আমার আধ্যাত্মিক সাধন ভজন করার এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়, তাই একের পর এক এই গোলমাল শুরু করতে থাকলো। এবার ফাইনালি এরপরে বিয়ে হয়ে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবেন, মানে হৃদয়রাম সংসার, আমি বিয়ে করাটাকে এরকম ভাববেন না যে বিয়ে করার ইনস্টিটিউশনটাকে আমি কোনো রকমভাবে নিন্দা করছি, তা নয়, মানে হৃদয়রাম একেবারে এই মানে একবারে মনটা তার সবসময় সংসারের দিকতে আবদ্ধ, এর বাইরে সে যেতে পারছে, এটাই মজার দেখার মতো যে স্বয়ং অবতার পুরুষ তার সঙ্গে সারা জীবন ঘুরলেন, তিনি একবারও তার জীবদ্দশায় শ্রীরামকৃষ্ণ স্বরূপ বুঝতে পারলেন না, এটাই হচ্ছে খুব মজার এবং আয়রনি কোথায় এটাই। তার মনে হলো আশ্বিনে বাড়িতে গিয়ে অম্বিকা পূজা দুর্গা পূজা করবে, ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর সায় দিয়ে দিলেন, ঠাকুর হৃদয় বুঝে গেলেন যে তাহলে ঠাকুর যখন সায় দিয়েছেন তাহলে আমার দুর্গা পূজায় ঠাকুর যাবেন, এদিকে মথুরানাথের যানবাজারে অত বড় পূজা সে ছাড়ে শ্রীরামকৃষ্ণকে, সে বললে বাবা তোমার ওখানে যা ব্যয় হবে সব আমি দেব, কিন্তু তুমি কোনোভাবেই কোনো অবস্থাতেই শ্রীরামকৃষ্ণকে পাবে না,
ক্ষতিকার ভারী সুন্দর করে বলছেন, ঘটনার পুনরাক্তি পুনরুক্তি করিতে অক্ষম হরিষে বিষাদ হেতু হৃদু ক্ষুণ্ণ মন। বলছেন আর দ্বিতীয়বার বলার মতো সাহস নেই মথুরানাথকে যে মামাকে নিয়ে যাব, ঘটনার পুনরুক্তি করিতে অক্ষম, এমন একটা অবস্থা যেন মাথাতে আর মাথা থাকবে না, তাই আর দ্বিতীয়বার করছে না হরিষ। এই কারণে যে তার বাড়িতে তার ইচ্ছায় দুর্গা পূজা হবে, আর বিষাদ শ্রীরামকৃষ্ণকে স্থূল দেহে তিনি যদি উপস্থিত থাকতেন তাতে যে আনন্দ হতো সেটি তিনি পাবেন না, ঠাকুরকে ভালোবাসতেন খুব, এই হচ্ছে কথা। তাহারে সান্ত্বনা বক্ষ কহেন ঠাকুর, কি কারণ ক্ষুণ্ণ মন দুঃখ কর দূর, নিত্য নিত্য তোর পূজা দেখিতে তাহারে, সূক্ষ্ম দেহে আবির্ভাব হইব মন্দিরে, দেখিতে পাইবি তুই অন্য, তুই অন্য কিন্তু নয়, এত বলি উপদেশ দিলেন ও পূজায় ব্রাহ্মণন। দেখি একটুখানি ভুল হয়ে গেছে, পূজায় দিবস ত্রয়ে ক্ষণের সময়, দেখিতে পাইবে তুই অন্য কিন্তু নয়, এত বলি উপদেশ দিলেন পূজার, ব্রাহ্মণ নিয়োগ যে বা হবে তন্ত্রধার, উপাসনা করিয়া মধ্যাহ্নে কেবল খাবি মিছিরির পানা সহ গঙ্গা জল, যে মত কহিনু আমি করিল এমন, নিশ্চয় অম্বিকা পূজা করিবে গ্রহণ। ঠাকুর তাকে বোঝাতে থাকলেন তুই মন খারাপ করিস না, যেমন যেমন বলছি সেরকম ভাবে পুজো কর, একে নিয়ে যাবি ব্রাহ্মণ করে পুজো করবে, তন্ত্রধারকের কাজ করবে, একে দিয়ে প্রতিমা গড়াবি, আর নিত্যদিন পূজা করার পর দুপুরবেলা পুজোর সময় মিছিলির পানা আর গঙ্গা জল খাবি, আর কিছু নয়। প্রশ্ন এখানে মিছিলির পানা আর গঙ্গা জল খেয়ে পুজো করলে শেষে যে আছে বলছে, যে মতো কহিনু আমি করিলে এমন, নিশ্চয় অম্বিকা পূজা করিবে গ্রহণ। তাহলে এই উপোস করে পুজো করলে অম্বিকা পূজা গ্রহণ করবে, আর লুচি কুমড়ো ছক্কাকে উপোস করে পুজো করলে খেয়ে পুজো করলে অম্বিকা পূজা গ্রহণ করবে না, এটা একটা বড় প্রশ্ন আমাদের মনে। অনেকে শিবরাত্রি করেন দেখেছি, মানে সে একবারে কৃষ্ণ কিশোরের একাদশীকে হার মানিয়ে দেয় দেখেছি আমাদের স্টুডেন্ট সঙ্গে, বেলঘরিয়া স্টুডেন্ট সঙ্গে, সেদিন সবচেয়ে বিরাট বড় থালাটায় করে ফল সাজানো থাকে, আর ছেলেদের সেদিনকে খুব শিবরাত্রি করার খুব একটা বাসনা। হ্যাঁ, মানে যারা সকালবেলায় 8টার সময় কলেজে যাওয়ার আগে ভাত যদি একটু দিতে দেরি হয় চিৎকার করে মাথা পাঠিয়ে দেয়, কিন্তু তাদের সকলে সেদিন উপোস করার ভীষণ একটা বাসনা। ওই রকম প্রত্যেক ইয়েতে এরকম বড় বড় থালায় করে প্রসাদ দেওয়া হয় এবং সব ছাত্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, ছাত্ররাও খুশি সাধুরাও খুশি, সাধুরাও এই ধার দিয়েও। আমাদের পূজার জানেন তো দুটো বিধি আছে, একটা হচ্ছে বৈধি পূজা আর একটা হচ্ছে ভাবের পূজা। পূজনীয় অনঙ্গ মহারাজ, স্বামী ওঙ্কারানন্দজী মহারাজ, তিনি দুর্গা পূজা শেখাতেন ব্রহ্মচারীকে। তিনি বলতেন তিনটে কথা, মা আমাদের বিধিময়ী, মা আমাদের ভাবময়ী, মা আমাদের তিথিময়ী, কিন্তু মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধি মেনে সমস্ত পূজা করতে হয়, ঠিক ঠিক তিথিতে পুজো শুরু করে ঠিক ঠিক তিথিতে শেষ করতে হয়, কিন্তু বিধি আর তিথি ঠিক রাখতে গেলে গিয়ে ভাবটাকে নষ্ট করতে নেই, কারণ তিনি ভাবগ্রাহী জনার্দন, পুজোর ভাবটিকে তিনি গ্রহণ করেন। বৈধি পূজা প্রাথমিক স্তরে ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন, উপবাস করতে বলা এই কারণে শরীর শুষ্ক থাকবে, তার সাইন্টিফিক ব্যাখ্যা এটা, দীর্ঘ সময় ধরে বসে পুজো করতে হবে প্রায় 8-9 ঘন্টা, তাতে শরীরে ওই ক্লান্তি আসবে না, জড়তা আসবে না, অ্যালার্টনেস থাকবে শরীরের মধ্যে, এই পুজো। আর এই করতে করতে ধীরে ধীরে যত সে গভীরে যেতে থাকবে তত সে অনুভব করবে যে মা আর সে এক। আমার মনে আছে আমার রুমমেট ট্রেনিং সেন্টারে গিয়েছিল, বেলুড় মঠে দুর্গা পূজা করার সুযোগ পেয়েছিল প্রথমবার, ওকে জিজ্ঞেস করলাম কীরকম, সারা রাত্রি পা গুটিয়ে শুয়ে আছে, সকালে যখন ডাকছি পা গুটিয়ে শুয়ে আছে, আমি বললাম পা গুটিয়ে শুয়ে আছো কেন, বলছেন মনে হচ্ছে যেন পূজার বেদিতেই আছি, পা লম্বা করলে কোষাকুষিতে পা লেগে যাবে। এই যে এটার সাথে মিশে যাওয়া, এইটা কিন্তু খুব জরুরি, এই বিধি থেকে ধীরে ধীরে আমরা ভাবেতে উত্তীর্ণ হই। বলেছিলেন যে ঠিক সেই সময় আসবেন, হৃদয়রামের এই পুজো করার কারণ হিসেবে এইরকম 1275 সালে পুঁথি লীলা প্রসঙ্গ বলছে, হৃদয়রাম পুজো করেছিলেন 1275 বঙ্গাব্দের আশ্বিন মাসে, তিনি বাড়িতে পুজো করেছিলেন, হৃদয়রামের যে জ্যেষ্ঠ বৈমাত্রীয় ভ্রাতা তার নাম ছিল গঙ্গা নারায়ণ, তিনি এই
খাজনা আদায় করতেন, খাজনার সঙ্গে নিজের খাজনাগুলো আদায় করতেন, তাতে তার বিস্তর পয়সা তৈরি হয়েছিল। তার ইচ্ছা ছিল বাড়িতে যে চণ্ডী মণ্ডপ সেটিকে পুনরায় সংস্কার করে সেখানে দেবী দুর্গার আরাধনা করবেন। কিন্তু তার অকাল প্রয়াণের পর হৃদয়রাম তার ইচ্ছাটিকে পূর্ণ করার চেষ্টা করলেন, এবং যেহেতু কোনোভাবেই হলো না, তখন তিনি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বিশেষ ক্ষণে তিনি দর্শন করবেন। সেটা লীলা প্রসঙ্গকার খুব সুন্দর বর্ণনা করছেন, বলছেন সপ্তমী বিহিতা পূজা সাঙ্গ করিয়া রাত্রে নিরাজন করিবার কালে, নিরাজন মানে আরতি, নিরাজন করিবার কালে হৃদয় দেখিতে পাইল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পার্শ্বে ভাবাবিষ্ট হইয়া দণ্ডায়মান হইয়াছেন। হৃদয় বলিত ওইরূপে প্রতিদিন ওই সময় এবং সন্ধি পূজাকালে সে দেবী প্রতিমা পার্শ্বে ঠাকুরের দিব্য দর্শন লাভ করিয়া মহোৎসাহে পূর্ণ হইয়াছিল। পূজা হইবার পরে, পূজা সাঙ্গ হইবার অস্বল্পকাল পরে হৃদয় দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলে এবং ওই বিষয়ক আরতি ও সন্ধি পূজার সময় ওই সকল কথা ঠাকুরকে নিবেদন করিল। ঠাকুর তাহাতে তাহাকে বলিয়াছিল আরতি ও সন্ধ্যা পূজার সন্ধি পূজার সময় তোর পূজা দেখবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়া আমার ভাব হইয়া গিয়াছিল এবং অনুভব করিয়াছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পথ দিয়া তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হইয়াছি। ঠাকুর নিজেও এই ঘটনাটি স্বীকার করে নিয়েছিলেন। এইরকমভাবে ধীরে ধীরে তার অঙ্গীকার পূজা হল। এখানে ডিটেল বর্ণনা এভাবে আছে, শুনিয়া প্রভুর বাক্য ঋদুর পরাণ ঘরে গিয়া আজ্ঞামত করে অনুষ্ঠান সপ্তমী বিহিতা পুজো সাঙ্গ করিতে নিরাজন কালে ঋদু পাইল দেখিতে জ্যোতির্ময় দেহে প্রভু জ্যোতির্ময় দেহে প্রভু দেব রামকৃষ্ণ দাঁড়াইয়া প্রতিমা পাশে ভাবাবিষ্ট এই রূপে তিন দিন ক্ষণের সময় শ্রীপ্রভুর আবির্ভাব দেখিল হৃদয়। এইভাবে তিনি জ্যোতির্ময় পথে জ্যোতির্ময় শরীরে উপস্থিত হয়ে হৃদয়কে উৎসাহ দিয়ে এবং হৃদয়কে আনন্দে ভরপুর করলেন। এখন প্রশ্ন তো আমাদের হয় যে আমরাও তো পুজো করি সবাই, আপনারাও বাড়িতে কম বেশি পুজো করেন, তারপরে তিনি আসেন কি না সূক্ষ্ম শরীরে? আসলে এখানে দেবতার পূজা হচ্ছে, সেখানে ঠাকুর পূজা দেখতে আসছেন, আর এখানে তো তাঁরই পূজা হচ্ছে, অতএব তিনি উপস্থিত আছেন এই ভেবে নিয়ে যদি আমরা পূজা করি, আপনারা নিজেরা নিজেরা অন্তরে অন্তরে অনুভব করবেন যে একটা আনন্দ আপনি পাচ্ছেন। এই ঘটনাটা আমি আগেও একবার বলেছি, আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্বামী নির্বাণানন্দজি মহারাজ, নির্বাণানন্দজির তার সেবক নটরাজানন্দজিকে একদিন জিজ্ঞেস করেছিলেন, তিনি ঠাকুর ঘরে পুজো কাজ করেন, তুই কি দেখতে পাস, তুই কি বুঝতে পারিস ঠাকুর তোর সেবা নেন? উনি বলেছিলেন পাথরের মূর্তি কেমন করে বুঝবো যে ঠাকুর আমার সেবা নেন? তখন জিজ্ঞেস করেন তুমি আনন্দ পাস? বলছে হ্যাঁ আমি আনন্দ পাই পুজো করে। তাহলে তুমি তাহলে ঠাকুর তোর পূজা গ্রহণ করছেন, যেদিন দেখবেন যে কাজ করি খুব আনন্দ হবে, দেখবেন জানবেন সেটা অ্যাটলিস্ট সবসময় মনে করবেন সেটা ভগবানের কাছে যাচ্ছে। বাড়ির ওপাশ থেকে এপাশে, রাস্তার এপাশ থেকে ওপাশ আসার সময় অন্ধ একটা মানুষকে ওপার থেকে এপারে পৌঁছে দিলেন, যখন তিনি আনন্দে একটা ছোট্ট করে থ্যাংক ইউ বলেন, তাতে যে আনন্দটা পান জানবেন সেটা ঈশ্বরীয় প্রকাশ। একটা বাচ্চা ছেলেকে চকলেট একটা কিনে দিয়েছেন, তার মুখের যে হাসি 100,000 থ্যাংক ইউয়ের চেয়েও সুন্দর, এটা অনুভব করবেন, এই হচ্ছে দেবতার প্রকাশ। হাতে ঠাকুর ঘরে ভূতেশ্বরী মাস বলতেন যে ঠাকুর ঘরের ছবিটিকে যদি মনে করো আমার সবচেয়ে প্রিয়, তাহলে ধীরে 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 যদি মনে করো তিনি জীবন্ত প্রকাশিত আছেন, তাহলে তাঁর মতো করে তিনি উপস্থিত আছেন জেনে পুজো করলে তুমি নিজের মনেও আনন্দ পাবে এবং তাঁর প্রকাশ হতে থাকবে তোমার সেই শ্রীমূর্তিটির মধ্যে। হায় রে মানুষ বুদ্ধি ততধিক মন দেখিয়া শুনিয়া এত না হয় চেতন সতত আবদ্ধ তুমি আছো মূলাধারে কখনো বা লিঙ্গে আর কখনো উদরে দুর্বনে আগমনে দুঃখ হয় দূর বারে বারে উপদেশে কহিলা ঠাকুর জাগো মা চৈতন্য দেবী ঘুমায় না আর প্রবেশিতে দুর্বনে দেহ অধিকার পুরোমা বিশুদ্ধ পদ্মে হও অধিষ্ঠান মিটায় মনের সাধে গাইলি লাগান। পুথিকার দুভাবে বলছেন, এক নিজের প্রতি খেদ প্রকাশ করছেন, এক
হৃদয়রামের প্রতি খেদ প্রকাশ করছেন, যে হৃদয়রাম এত কিছু দেখলেন, মানুষ বুদ্ধি তার গেল না, সে এত কিছু দেখলো তবু তার চেতন হলো না। আর নিজের সম্পর্কে বলছেন যে এত কিছু শুনে সেগুলিকে বর্ণনা করছি তবু আমার ভেতরে চেতন আসছে না। লিটারালি এটা আমাদের পায়, এত কিছু জানছি, সৎগুরুর কাছে মন্ত্র পেয়েছি, সৎ জীবন পেয়েছি, কিন্তু সে সৎ জীবন যাপনের ইচ্ছা আমাদের হয় না। সৎ ভাবনা পেয়েছি, কিন্তু সেই সৎ ভাবনায় নিজেদের ভাবিত করার ভাবনাটা আমাদের ভেতরে জাগে না। বলছেন, সতত আবদ্ধ তুমি আছ মূলাধারে, কখনো বা লিঙ্গে আর কখনো উদরে, দূর বনে আগমনে দুঃখ হয় দূর, বারে বারে উপদেশ কহিলা ঠাকুর। আমরা সেই আমাদের নিজেদের চিরাচরিত চক্রের ভেতরেই রয়েছি, তার বাইরে আর যেতে পারছি না। সেই খাবার, সেই পেটের চিন্তা, তার বাইরে কিছুতেই উঠতে পারছি না। মানে পেটের চিন্তাটা প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন আছে, খাবার দাবার না থাকলে হবে না, কিন্তু অতিরিক্ত যেটা সেটাকে ছাড়তে বলছে। বলছেন, দূর বনে আগমনে দুঃখ হয় দূর, বারে বারে উপদেশ কহিলা ঠাকুর। ঠাকুর বলেছিলেন যে ব্রহ্মচারীর গল্পটা বলেছিলেন না, ব্রহ্মচারীকে এগিয়ে যেতে বলেছিল, ধীরে ধীরে সে তামার খনি, তারপরে রূপোর খনি, তারপরে সোনার খনি, তারপরে হীরে মানি মানিক্য পেয়েছিল। থেমে যাওয়াটা আমাদের জীবনের কথা নয়। আমাদের উপনিষদ বলে চরেই বেটি, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, থেমে থাকার কাজ নয়। সে একটা অনেক বছর আগে ছোটদের একটা সিনেমা দেখেছিলাম, তাতে একটা গান ছিল, চল চল রে নওজওয়ান, চল চল রে নওজওয়ান, রুখ না তেরা কাম নেই, চল না তেরা কাম। এই এগিয়ে যাওয়া, নিরন্তর এগিয়ে যাওয়া। তাই তিনি প্রার্থনা করছেন, জাগো মা চৈতন্য দেবী, ঘুমায় না আর, প্রবেশিতে দূর বনে দেহ অধিকার। হে চৈতন্যময়ী, তুমি আর ঘুমিয়ে থেকো না। রবীন্দ্রনাথ লিখছেন না, যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। যেজন আমার মধ্যে ঘুমিয়ে আছে, ধীরে ধীরে সকাল কেন বলছেন না, জ্ঞানের সূর্যে প্রকাশিত হচ্ছে। যে মুহূর্তে সূর্যের একটি কিরণ এসে পৌঁছে মাটিতে লাগে, সঙ্গে সঙ্গে আর সে অন্ধকার থাকে না, অন্ধকার কেটে গিয়ে কালো। তাই বলছেন, এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, সেই সূর্যের আলোর সেই সোনার পরশ তার কপালে ঠেকিয়ে দাও, তার ভেতরের চৈতন্য শক্তিকে জাগ্রত করো। ঠাকুর বলছেন না, আর কি বলিব, তোমাদের চৈতন্য হোক। যে চেতনায় আমরা চেতায়িত হই, যে চেতনা আমাদের জাগ্রত করে রাখে, সেই চৈতন্যকে তিনি জাগাচ্ছেন। উরমা বিশুদ্ধ পত্রে হও উপস্থান অধিষ্ঠান, মিটায় মনের স্বাদ গাই লীলাগান। তুমি আমার মনকে আরও ওপরে তোলো, আমার হৃৎপদ্মে তোলো, যাতে আমি নিত্য তার ধ্যান করতে করতে তার লীলাগীতি লিখতে পারি। এইখানে হয়ে গেল একটি পাঠ। এবারে আরেকটি পাঠ চলছে। সমা পিয়ে পুজোৎসব আপনার ঘরে, ফিরিয়া আসিল ঋতু প্রভুর গচরে, এলো গেল শীত গ্রীষ্ম যেই মতো যায়, দারুণ বর্ষাগত ভীষণ আতিশয়, আবরি দিনে শেকায়া নীরদের দল, তর্জনে গর্জনে ঢালে অবিরত জল, উথলিলা ভাগীরথী গেরুয়া বসন, উন্মাদিনী বেশ সিন্ধু সঙ্গম বাসনা, উথলিলা ভাগীরথী গেরুয়া বসনা, উন্মাদিনী বেশ সিন্ধু সঙ্গম বাসনা, অতি বেগবতী গতি কুটি দুফালিয়ে, ব্যাকুল পরাণে ছুটে দুকুল ভাষায়, শীতল জলের কণা করিয়া ধারণ, পবনের বেগে ছুটে আপনি পবন। খুব পোয়েটিক, তিনি ভীষণ খুব সহজ সরল কথায়, যেমন কুমড়ো আলু এইসবের গল্প করেছেন পুঁথিকারে, আবার খুব সুন্দর করে খুব কবিতা, খুব কাব্য প্রতিভার প্রকাশ হয়েছিল। আপনারা দেখলে হতবাক হয়ে যান, আমি এখানে বলেছি সেই গল্প, যে পুঁথিকারের ঘর দেখে আমি হতবাক হয়ে গেছিলাম। এইখানে যে নতুন দরজা তৈরি হচ্ছে, এরকম একটা ফাঁকা বড় জানলা, আর কিচ্ছু নেই। ওই ময়নাপুর গ্রাম এখনও যেতে এত কাণ্ড হয়, তার পাশে বসে একটা টেবিলে বসে পুঁথিকার এইসব লিখছেন। আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে কী করে এরকম ঘটনা হয়, ভগবানের কৃপা ছাড়া কেমন করা হয়। গোটা পুঁথিটা ওই জানলার পাশে বসে লেখা। একটু কামার পুকুরে এসছেন, কিছু ইনফরমেশান নিয়ে ফেরত গেছেন, কিছুটা আবার জগৎ জয়রাম পাঠিতে এসছেন, কিছু ইনফরমেশান নিয়ে ফিরে গেছেন, আর ওই নিজের কল্পনার জালে জালে ভুনে ভুনে লিখছেন। বলছেন, ঋতু দুর্গা পুজো ফিরে এলো, আবার শীত এলো, শীতের পর গ্রীষ্ম এলো, গ্রীষ্মের পর বর্ষা এসে উপস্থিত হলো, এবং সেই অতি বেগবতী গঙ্গা, কীরকম সেই বেগবতী নদী,
কুটি ছোট ছোট যা জিনিসপত্র যাকে ভেঙে চুড়ে তছনছ করে সে এগিয়ে চলেছে সমুদ্রের দিকে, ব্যাকুল পরাণে ছুটে দুকুল ভাসায়, দুকুল ভাসিয়ে সে ছুটে চলেছে। আর শীতল জলের জলের কলা করিয়া ধারণ, পবনের বেগে ছুটে আপনই পবন। আর সেই শীতল জলকণাকে নিজের বুকে করে নিয়ে ঝড়ের বেগেতে, বায়ুর বেগেতে বায়ু এগিয়ে চলে, মানে সেই জলভরা বেগ এগিয়ে চলেছে এক এক জায়গাকে করতে। স্বাস্থ্যভঙ্গ জীবগণে নানা রোগ ধরে, কালাগত শ্রীমথুর শয্যাগত জ্বরে, দিন দিন বৃদ্ধি পীড়া ওষুধ না মানে, বিকারেতে পরিণত সাত আট দিনে, শহরের যাবতীয় চিকিৎসকগণ বিফলে প্রয়াস হইল হতাশ এখন, স্নেহের ভাজন এত যদিও মথুর, দেখিবারে একদিন না গেলা ঠাকুর, হৃদয়ে প্রেরিত নিত্য মথুরের ঘরে, দিনের ঘটনা তত্ত্ব আনিবার তরে, সময়ের সঙ্গে রোগ হয় বাড়াবাড়ি, ক্রমে বারে বা ক্রোধ গতিহীন নারী, তাড়াতাড়ি আত্মীয়রা সকলেই জুটে, তীরস্থ করিতে লয়ে যায় কালীঘাটে, শেষ দিনে মথুরের হইয়া বিদিত, হৃদয়ের প্রভু নাই হৃদয় প্রভু নাহি করিলা প্রেরিত। মথুরানাথ অসুস্থ হয়ে পড়লেন। জল একটা খুব বড় জিনিস ছিল, জল খেতে খেতেই মনে হলো, তখনকার দিনে ফিল্টার্ড ওয়াটার তো পাওয়া যেত না, বর্ষাকালে মানুষ খুব ভুগত, তখন এত চিকিৎসা দিয়েছিল না, খুব সম্ভবত ওলা ওঠা হয়েছিল মথুরানাথে। যত দিন দিন প্রত্যেক দিন তার এই রোগ বৃদ্ধি পেতে আরম্ভ করলো, তখনই ওআরএস এর সিস্টেমটা ছিল না, এখন যেমন কিছু হলে আপনারা পটাপট নুন চিকিন জল করে খাইয়ে দিলেন এই কনসিয়াসনেসটা এসছে, তখন এটা ছিল না, জল শূন্যতায় মানুষ মারা যেত। শহরের যাবতীয় চিকিৎসকগণ সমস্ত কিছু তৈরি করলেন। যখন এইরকম অবস্থা, মথুরানাথ যে শ্রীরামকৃষ্ণের এত প্রিয়, তথাপি শ্রীরামকৃষ্ণ একবারের জন্য গেলেন, আমাদের অনেক সময় মনে হয় এটা খুব হৃদয়হীন ব্যাপার, তা না। দেখুন, অসীম যে ভগবান, তিনি নিজের সমস্ত অসীমতাকে ছোট করে একটা ছোট দেহের মধ্যে এসেছেন, একবারে মানুষের মতো নিখুঁত আচরণ করছেন। মথুরানাথকে দেখতে গেলে তিনি মথুরানাথকে যেভাবে ভালোবাসতেন, তিনি তার আধ্যাত্মিক শক্তি বলে মথুরানাথকে ফিরিয়ে আনতেন, কিন্তু সেটা হলে তাঁর এই লীলাখেলা চলে না, তার যে অসীম শক্তি সেটাকে দেখানো হয়ে যায় লোকের কাছে, তাই তিনি চাইলেও তিনি পারেন না, অনেক সময় ভগবান চাইলেও পারেন না। আর ভগবানের লীলাখেলা অনেক সময় আমরা বুঝতে পারি না, অনেক কিছু ঘটনা ঘটে, অনেকে আসে আমাদের কাছে, তাদের কাছে কিছুতেই বোঝাতে পারি না যে এই লীলার এই কাণ্ডের কী ব্যাখ্যা, কিন্তু অনেক পরে ধীরে 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 দেখা গেছে যে এই ঘটনাগুলো ঘটেছিল বলে আমরা অনেক কিছু থেকে উদ্ধার পেয়েছি। রোজ তিনি মথুরানাথের খবর জানতে পাঠান, শেষ দিন আর পাঠালেন না, সেদিন মথুরানাথ চলে গেলেন। গঙ্গা গর্ভে নিয়ে যাওয়া হতো আগে, যেমন ওই কী বলত গঙ্গাযাত্রা, গঙ্গাযাত্রা করতে নিয়ে যেত, ঠিক সেরকম কালীঘাটে আধখানা জলের মধ্যে শরীর থাকবে, সেই অবস্থায় গঙ্গাযাত্রা করতে মথুরানাথকে কালীঘাটে নিয়ে যাওয়া হলো, সেইখানে গিয়ে তার মহাপ্রয়াণ ঘটল। অপার অপরাহ্ন সমাগত হইল যখন, দুই তিন ঘণ্টা প্রভু ভাবে নিমগন, দক্ষিণে শহরে রাখি আপন শরীরে, জ্যোতির্ময় পথে সুখে হইলা হাজির, পরাণ প্রতিম ভক্তে প্রেরণ কারণে, আকাঙ্ক্ষিত দেবী লোকে রথ আরোহণে, ভাবগঙ্গে ঠাকুর জবে বাহ্য জ্ঞান, সন্ধ্যা প্রায় সমাগত যায় দিনমান, হৃদয়ে ডাকিয়া তবে প্রভু দেবেগণ, শ্রীমাতা অম্বিকার অনুচরীগণ, মথুরে লইয়া রথে দেবী লোকে গেল, শুনিয়া স্তম্ভিত ঋদু দাঁড়াই রহিল। যখন সন্ধ্যাকাল এসে উপস্থিত হল, এমন সময় ঠাকুর দু তিন ঘন্টার জন্য গভীর সমাধিতে মগ্ন হলেন। খুব সুন্দর করে বর্ণনা করছেন লীলা প্রসঙ্গকার, সেটা আমরা পড়ব। লীলা প্রসঙ্গকার লিখছেন, সম্পদ বিপদ সুখ দুঃখ মিলন বিয়োগ জীবন মৃত্যু
তরঙ্গ সমাকুল কালের অনন্ত প্রবাহ ক্রমে ক্রমে 1278 সালে খালকে ধরাধামে উপস্থিত করিল। ঠাকুরের সহিত মথুরের সম্বন্ধ ঘনিষ্ঠতর হইয়া ওই বৎসর 15 বর্ষে পূর্ণ হল। ঠাকুরের জীবনে 15 বছর ছিলেন, রামকৃষ্ণের জীবনকাল মাত্র 50 বছর, 1838 থেকে 1888। 50 বছরের মধ্যে 15 বছর ছিলেন, কম কথা? বৈশাখ যাইল, জ্যৈষ্ঠ যাইল, আষাঢ়ের আর্থিক দিন অতীত গর্ভে লীন হইল। এমন সময় মথুর জ্বর রোগে শয্যাগত হইলেন, ক্রমে উহা বৃদ্ধি পাইয়া 7-8 দিনে বিকার পরিণত হইল, মথুরের বাপ রোধ হইল। ঠাকুর পূর্ব হইতেই বুঝিয়াছিলেন মা তাহার ভক্তকে নিজ স্নেহময় অঙ্কে গ্রহণ করিতেছেন, মথুরের ভক্তিব্রতের উদযাপন হইয়াছে। সেজন্য হৃদয়কে প্রতিদিন দেখিতে পাঠাইলেও স্বয়ং মথুরকে দর্শন করিতে একদিনও যাইলেন না। ক্রমে শেষ দিন উপস্থিত হইল, অন্তিমকাল আগত দেখিয়া মথুরকে কালীঘাটে লইয়া যাওয়া হইল। সেই দিন ঠাকুর হৃদয়কেও দেখিতে পাঠাইলেন না, কিন্তু অপরাহ্ন উপস্থিত হইলেন, 2-3 ঘন্টা কাল গভীর ভাবে নিমগ্ন হইলেন এবং জ্যোতির্ময় বর্তে দিব্য শরীরে ভক্তের পার্শ্বে উপনীত হইয়া তাহাকে কৃতার্থ করিলেন। বহু পুণ্যার্জিত লোকে তাহাকে স্বয়ং আরূঢ় করাইলেন। ভাবভঙ্গে ঠাকুর হৃদয়কে নিকটে ডাকিলেন, তখন 5টা বাজিয়া গিয়াছে, এবং বলিলেন, শ্রী শ্রী জগদম্বার সতীগণ মথুরকে সাদরে দিব্য রথে উঠাইয়া লইলেন, তাহার তেজ শ্রী শ্রী দেবী লোকে গমন করিল। পরে গভীর রাত্রে কালীবাটির কর্মচারীগণ ফিরিয়া আসিয়া হৃদয়কে সংবাদ দিল, মথুরবাবু অপরাহ্ন 5টার সময় দেহ রক্ষা করিয়াছেন। এইরূপে পুণ্যলোকে গমন করিল, ভোগবাসনার সম্পূর্ণ ক্ষয় না হওয়ায় পরম ভক্ত মথুরানাথকে ধরাধামে পুনরায় ফিরিতে করিতে। ঠাকুরের মুখে এই কথা আমরা অন্য সময় শুনিয়াছি এবং পাঠককে অন্যত্র বলিয়াছি। ঠাকুর আছে এক জায়গায় গুরুভাব পূর্বার্থে, সেখানে তিনি বলছেন, কোন রাজা টাজা বলছেন, কিন্তু যেটা কথা হচ্ছে এই বলছেন না, যে তার নাম করবে তার অন্তিম সময় তিনি উপস্থিত হবেন। দেখুন কত বড় একটা প্রমাণ, এটা তো একবারে পরীক্ষিত সত্য। এখানে দক্ষিণেশ্বর, এখন আমার আজকেই বেলুড় মঠ থেকে এইখানে আসতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেল, আর তখনকার দিনে এই যানবাজার আর দক্ষিণেশ্বরের ডিস্টেন্সটা কিন্তু কম ছিল না। এইখানে দক্ষিণেশ্বরে বসে তিনি বিকেল 5টার সময় বলছেন, দেবী লোকে থেকে সহচরীগণ তারা এলেন, তারা নিয়ে গেলেন প্রাণপ্রিয় তাকে অন্তিমকালে তুলে দেবার জন্য। তিনি সেইখানে গিয়ে পৌঁছলেন এবং তার সেই প্রিয় শিষ্যকে, তার সেই প্রিয় ভক্তকে সেই তার বাঞ্ছিত ধামের উদ্দেশ্যে যাত্রা করিয়ে দিলেন। এই যে দুটো কথা আছে না, যে আপনারা শশী মহারাজের জীবন পড়েছেন কিনা জানি না, সেখানে একটা আছে, শশী মহারাজের টিবি হয়েছিল, শেষকালে শশী মহারাজ অন্তিমকালে উদ্বোধন বাড়িতে থাকাকালীন তিনি মাকে দেখতে চেয়েছিলেন, মায়ের পক্ষে আসা সম্ভব ছিল না, কারণ মা তো একা আসতে পারতেন না, সঙ্গে অনেক জন আসতেন, তা তিনি মা আসেননি, কিন্তু মা সূক্ষ্ম শরীরে দর্শন করেছিলেন। পরের দিন সকালে যখন শশী মহারাজের কাছে গিরিশচন্দ্র ঘোষ গেলেন, তখন শশী মহারাজ বললেন, মাকে দেখেছি, এরম এরম দেখেছি, এবং তা তুমি এই নিয়ে একটি গান রচনা করো। তিনি এই নিয়ে গান রচনা করলেন, খুব সম্ভবত পুলিং বিহারী ঘোষ, তাতে সুরারোপ করে সেটি শোনালেন। ওহাইল দুঃখ রজনী আছে আমি ভোর দুঃস্বপন, হৃদয় নামের এই গিরিশচন্দ্র ঘোষের লেখা এই বিখ্যাত গান। সেখানে আছে, কহিল জননী কেদো না আর রামকৃষ্ণ পথ, রামকৃষ্ণ লোক দেখায়ও না, রবে না যাত না, ভুলে গেছি গানটা, দেখো মম পাশে করুণায় দুটি আঁখি ভাসে, ভুবন পাবন দিনমণি, এইরকম জাতীয় কিছু। মা এসেছিলেন, আর সেই মায়ের দুটি চোখ, সেই করুণায় ভরা দুটি চোখ, সেটি বর্ণনা করছেন তিনি, যেন তার সেই শয্যা পাশে মা যেন সেই তার সেই অতন্দ্র দৃষ্টি দিয়ে তার সন্তানকে তিনি রক্ষা করে যাচ্ছেন। অন্তিমকালে সন্তান চলে যাবে, তাকে কোলে স্থান দেবেন, চিরশান্তির কোলে তাকে শুইয়ে দেবেন এবং সেইভাবেই তিনি রাখবেন, তাই তার এরকম ব্যবস্থা। ভগবান এরকম ব্যবস্থা আমাদের জন্য সকলের জন্যই করেছেন, যদি আমরা বিশ্বাস করতে পারি।
এরকম সাধু আমরা দেখেছি, আমাদের নিজেদের চোখে দেখা এরকম সাধু দেখেছি যারা তাদের প্রয়াণের কথা বলেছেন। এই বলরাম বসুর বাড়িতেই তো কতগুলো ঘটনা আছে। স্বয়ং বলরাম বসু চলে যাওয়ার সময় দেখেছিলেন যে এসেছে, সখীরা এসেছে, তাকে ঠাকুর এসেছেন যেই রথে করে, সে রথ নিয়ে যাবেন তাকে। এই ঘরেতে চলে গেছেন রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, তাঁদের সেই চলে যাওয়ার সময়ের গল্প কথা আমরা তো অনেক জানি। আমাদের বাড়িতেও বেলুড় মঠেও অনেক গল্প আছে। চন্দন মহারাজ বলেছিলেন মহাপুরুষ মহা যে মহাপ্রয়াণের গল্প, ছোট্ট ছেলে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, কেউ আমায় লক্ষ্য করলো না, আমি হাঁ করে মহাপুরুষ মহারাজকে দেখছি, তার সমস্ত চুলগুলো খারাপ হয়ে গেছে, চোখগুলো বিস্ফারিত যেন আপনি কিছু দেখছেন, আর সমস্ত মুখ জুড়ে এক অদ্ভুত আনন্দ, এক অদ্ভুত জ্যোতি। এগুলো তো সত্য। জীবনটাকে যদি আমরা তাঁর করে নিতে পারি, তাঁর করবার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের জীবনও এইরকম সুখানুভূতি অবশ্যই হবে। তাহলে রাত্রে যখন সব শুনলেন, তখন ধীরে ধীরে এটা পরীক্ষিত সত্য, হৃদয়রাম তো একটা হতবাক হয়ে গেলেন যে এই জিনিসও হয়। আমরা শেষ করবো যে অংশটায় গিয়ে, সেটা হলো এই নিশীথে ফিরিয়া আসি দিল সমাচার, সাধের মধুর নাহি ইহলোকে আর, দ্বাদশ বৎসর ব্যাপী শ্রদ্ধা সযতনে, ছিল ভক্ত অনুরক্ত প্রভুর সেবনে, সাধিয়া লীলার কর্ম যে জন্য জনম, সস্থানে পয়ান কইল কালিকা ভুবন, মথুর হৃদয় দহে নন্দী ভৃঙ্গিদয়ে, মথুর সেবিল অর্থে সামর্থ্যে হৃদয়ে, রামকৃষ্ণ লীলা গীতে শান্তির আগার, গাহিতে গাহিতে চলো ভব সিন্ধু পার। রাত্রির হৃদয়ে এসে খবর পেলেন, মন্দিরের কর্মচারীরা বললেন যে অপরাহ্নে চলে গেছে। এখানে ইনি বলেছেন 12 বছর, আর লীলা প্রসঙ্গ হচ্ছে 15 বছর তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল, এবং শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধা সযতনে দুটি শব্দ ব্যবহার করেছেন। ঠাকুরকে তিনি বহু পরীক্ষা করেছেন, তার অনেক গল্পই আমরা এখানে বলেছি। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে শ্রীরামকৃষ্ণ মথুরের হৃদয়ে একবারে শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছিলেন। দু হাতের মধ্যে যেরকম আমরা আমাদের সেরা জিনিসকে ধরে রাখি, আপনারা অনেকে লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন দেখেছেন, সেই প্রদীপ দুটো হাত দিয়ে ধরে আছে, তলায় একটা সংস্কৃত শব্দ লেখা আছে, আর নিশন সেবামণি, নিশিদিন তোমার সেবায় রত আছি। ঠিক সেই রকম ছিল মথুরানাথের ভাব, দুদিক দিয়ে সেই জ্যোতিকে তিনি ধরে রেখেছিলেন। ছিল ভক্ত অনুরক্ত প্রভুর সেবন সেবনে, সাধিয়া লীলার কর্ম যে জন্য জনম, সস্থানে পয়ান কইলা কালিকা ভুবন। আমাদের প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে, এটা আমাদের একটা দৃঢ় প্রত্যয় জাগায়। এই ঘটনাগুলো লীলা এই কারণে পড়া দরকার, লীলা এই কারণে জানা দরকার, মিলিয়ে দেখে নেওয়া, আমরা যেভাবে জীবনটা যাপন করছি সেটাকে কী করে উন্নত করা যায়, কারণ এগুলো অনুভূতির কথা, তার জীবনের ঘটনা ব্যক্ত করা হচ্ছে, শাস্ত্র অনুভূতির কথা বলছেন, তার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে হয়, কারণ নিজের মানোন্নয়ন করতে হয় সবসময়। যখনই আমরা মেলাতে থাকি তখন দেখি একটা ইয়ার্ড স্টিক বড়, একটা আমারটা ছোট, তখন নিজেকে চেষ্টা করে সাধন ভজন করে ওইটা সমান, কখনো দুটো এক জায়গায় গিয়ে মিলবে না রেলের পটরির মতো, কিন্তু আমরা দুটো দিক একভাবে যদি চলতে থাকি তাহলে জীবনচক্র, জীবনের যে গাড়ি সেটি খুব ভালো, খুব স্মুথলি চলে। এইটা আমাদের কাছে বড় আশ্বাসের কথা বললেন। বলছেন সাধিয়া লীলার কর্ম যে জন্য জন্ম, আমাদের প্রত্যেকের জীবনে যে উদ্দেশ্য আছে সেইটুকু যেন আমরা করে যেতে পারি। সস্থানে পয়ান কইল কালিকা ভুবন, মথুর হৃদয়ে দহে নন্দী ভৃঙ্গিদয়, মথুর আর হৃদয় তার জীবনে শিবের নন্দী ভৃঙ্গ। শিব কেন বলছেন? শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, এই কারণে সন্ন্যাসীদের শিব বলা হয়। শ্রীরামকৃষ্ণের জীবন কল্যাণের জীবন, তাকে তার সমস্ত জীবনকে তিনি এই কল্যাণের বার্তা বয়ে দিয়ে গেছেন এবং মানুষকে অনুপ্রাণিত হচ্ছেন শিব হয়ে ওঠার। তাই বলছেন সস্থানে, তাই তার দুই সেবক নন্দী এবং বৃঙ্গী, কীরকম হলো তাদের সেবা? মথুর সেবিল অর্থে সামর্থ্যের দল, হৃদয়ের সামর্থ্য অন্য কিছু ছিল না, কায়িক শক্তি ছিল, সামর্থ্য দিয়ে হৃদয়ে তার সেবা করলেন, আর মথুর অর্থ দিয়ে তার সেবা করলেন। মা আছে, মা বলেছেন যা আছে, যা আছে তাই দাও,
যার আছে সে মাপো আর যার নেই সে জপো। স্বামীজি বলছেন তিনভাবে সহায়তা করা যায়, অর্থ দিয়ে, কায়িক শক্তি দিয়ে, যদি কিছু না থাকে প্রার্থনা দিয়ে, শুভ চিন্তা দিয়ে। বহু সময় আমরা সকলের পাশে গিয়ে দাঁড়াতে পারি না, ইচ্ছে থাকলেও পারি না, কিন্তু এইভাবে পারি তার জন্য কল্যাণের প্রার্থনা করে। এই কারণে দেখবেন আমাদের গুরুরা দীক্ষা দেওয়ার সময় প্রার্থনা শেখান যে জগতে যে যেখানে আছে সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক, ওই সকলের মধ্যে আমি আপনিও আছি। মানে এমন সুন্দর একটা কল করেছেন, মানে আমার কল্যাণটা আমার মুখ দিয়েই বলিয়ে নিচ্ছেন, আমার জন্য প্রার্থনা করে নিয়েছেন, কিন্তু একসঙ্গে একসাথে সকলকে জুড়ে দিয়েছেন। তাতে দুটো জিনিস হয়, হৃদয়ের প্রসারণ হতে থাকে। আমাদের মনে আছে একটি সাধু গেছিল স্বামী আত্মস্থানন্দজির কাছে, তখন আত্মস্থানন্দজি সহকারী সম্পাদক, তাকে জিজ্ঞাসা করছেন ছেলেটিকে যে কেন নিজের কথা কিছু বলো। বলছেন আমি আমার নিজের কথা কিছু জানি না। বললেন বলো কি হে, আমাদের কাজ বহুজন হিতায়ও বহুজন সুখায়ও, বহুজনের অহিত যদি কি তা যদি না জানতে পারো তাহলে তাকে হিত দেবে কী করে, বহুজনের অসুখ কী সেটা যদি অনুভব করতে না পারো তাহলে সুখ দেবে কী করে। যত অন্যের কথা চিন্তা করবেন, অন্যের কল্যাণের চিন্তা করবে, তত হৃদয়ের প্রসারণ হবে। তাই আগে নিজেকে চিন্তা করো, নিজের কী অসুখ নিজেকে চেনার চেষ্টা করো, নিজেকে জানো, আত্মানন্দের কী নিজেকে জানো, আর এই জানার সঙ্গে সঙ্গে এই বাড়তে থাকবে। আপনাকেই জানা আমার কুড়াবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। তোমায় মানে শুধু প্রভু নন, এই জগৎটা বিরাট জগৎ, সেই জগতের মাঝে জগৎটাকে চেনা হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না বিবেকানন্দকে যে তোকে ভগবান দেখাতে পারে? হ্যাঁ, তোর মতো দেখছি, তোর থেকেও স্পষ্ট দেখছি এবং তোকেও দেখাতে পারি। তার মানে কি দুর্গা কালী সরস্বতী দেখেছিলেন? তা নয়। দেখবেন স্বামীজির এই যে বহুরূপে সম্মুখে চারি এই কথা অনেক পরে প্রকাশিত হয়েছে। কখন? যখন তিনি সারা ভারতবর্ষ পরিক্রমা করলেন, প্রত্যেক মানুষের ভেতরে ভেতরে সেই জীবন্ত ভগবানকে দেখলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না তোকে দেখাতে পারি, তোর মতো স্পষ্ট, তাকে সেই রকম স্পষ্ট প্রতি শুধু আমাদের অনুভব করতে হবে। তাই বললেন মধুর কৈল সেবা সেবিল অর্থে সামর্থ্যের হৃদয়, রামকৃষ্ণ লীলাগীতি শান্তির আধার। অদ্ভুত কথা বলছেন, শান্তি হয়। শান্তি মানে স্বস্তির সাথে শান্তি বুঝিয়ে ফেলবেন না, শান্তি মানে সেই ইটারনাল পিস, যেটা পেলে যে আনন্দের আর কোনো ছেদ পায় না। তৈল ধারাবর, ওই যখন এক পাত্র থেকে আরেক পাত্র আমরা তেল ঢালি, তখন আপনারা মায়েরা আরও ভালো জানেন কোনো ছেদ হয় না। কেরোসিন তেল ঢাললে কিন্তু ছেদ হয়, অক্সিজেন ঢুকে যায়, ফটফট ফটফট করে হয়। জল ঢালতে গেলে হয়, কিন্তু তেল ঢেলে দেখুন, দেখবেন তেল ঠিক ওই রকম একভাবে পড়তে থাকে। আমাদের জীবনটায় যদি শান্তি আসে তাহলে এরকম ইটারনাল চলতে থাকে। আর কি, গাহিতে গাহিতে চলো ভবসিন্ধু পার, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, যে তাঁর লীলাগীতি গাইতে গাইতে এই ভবসিন্ধুর পার যাব। এই যে ভবের অর্ণব, এই ভবার্ণব, এই যে কেমন করে পার করবো আমি জানি না, কিন্তু তাঁর শরণাগত হয়ে ধীরে ধীরে তাঁর হাতটি ধরে আমরা ধীরে ধীরে অতিক্রম করব। আমরা যেন তাঁকে না ধরি, এমনভাবে বলতে পারি যে আমি আমার হাতটা বাড়িয়েছি, তুমি আমার হাতটা ধরো। শ্রীরামকৃষ্ণ বলছেন ছেলে যদি বাবার হাত ধরে তাহলে সে হাত ছেড়ে যায়, কিন্তু বাবা যখন ছেলের হাত ধরেন তখন সে হাত ছাড়ে না। প্রভুর কাছে প্রার্থনা, দুটি হাত বাড়িয়ে যেন তিনি দয়া করে আমাদের হাত দুটি ধরেন, আর সে অনন্ত সাগর পার করে আরও লোকে আমাদের নিয়ে যান। জীবন যেন আমাদের হয় সুন্দর, আনন্দময়, পবিত্র। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প গুরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।